السلام عليكم ورحمة الله وبركاته. আমি হাকিম মোহাম্মদ ইসমাইল হোসেন, সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ঢাকা, এই ক্যাটাগরির চিকিৎসক হিসেবে নিবন্ধন লাভ করি এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করে আসতেছি। আজ আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেটা হলো আলকুশি বীজ কিভাবে শোধন করবেন এবং শোধনকৃত আলকুশি বীজ কিভাবে আপনি খাবেন এবং যৌন রোগে কিভাবে আলকুশি বীজ খেতে হয় এই বিষয়ে আমি আলোচনা করব। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব উপকৃত হবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লেগে যাবে। আলকুশি মূলত 20 প্রজাতির হয়। শুধু ভারতের ভিতরে 10 প্রজাতির আলকুশি বীজ পাওয়া যায় আর বাংলাদেশ সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রায় 10 প্রজাতির আলকুশি বীজ পাওয়া যায়। এই আলকুশি বীজের ভিতরে আমাদের দেশে যে আলকুশিগুলো পাওয়া যায় এতে দুই ধরনের হয়, একটা বড় দানা আর একটা হয় ছোট দানা। বড় দানা যে আলকুশি বীজটা হয় এটারও উপকার আছে, কিন্তু ছোটটার চেয়ে কম। ছোট আলকুশির বীজটা এটার উপকার বড়টার চেয়ে তুলনামূলক একটু বেশি। আলকুশির বীজটা দেখতে মূলত সিমির বিচির মতন হয়, অভিকুল সিমির বিচির মতন, যা আসলে সিমির বিচি না। এই আলকুশি বীজ যদি শোধন করে খাওয়া যায় তাহলে আল্লাহর মেহরবানিতে অনেকগুলো কাজ হয়। পয়লা নম্বরে কাজ, বীজ স্তম্ভ হবে, যৌনশক্তি উত্তেজিত বাড়বে এবং যৌনক্রিয়াতে খুব ভালো কাজ করে। যদি শোধনকৃত আলকুশি খাওয়া যায়, আর শোধন ছাড়া যদি আলকুশি খাওয়া হয় তাহলে ওই ধরনের উপকার পাওয়া যায় না, বরঞ্চ বমি বমি ভাব হবে, মাথা ধরা হবে এবং পেট ফাইবার হবে। এবং আজকে আলকুশি বীজ আপনি কিভাবে শোধন করবেন এটা আমি আপনাদেরকে বলতেছি। সেটা হলো, ধরেন 1 কেজি আপনি আলকুশি বীজ নেবেন, 2 কেজি গরুর দুধ নেবেন, একটা পাত্র নেবেন, পাত্রের ভিতরে দুধগুলো সব ঢেলে দেবেন। এবার আপনি আলকুশি বীজটাকে ওই দুধের ভিতরে ছেড়ে দেন, এটা 8 থেকে 12 ঘন্টা ভিজবে। ভিজার পরে পরের দিন আপনি ওই চুলার ভিতরে চুলায় ধরায় দেন, চুলার মধ্যে ওই পাত্রটা আপনি উঠান, উঠে জালে বসায় দেন। 30 থেকে 40 মিনিট আপনি জাল দিতে থাকেন। জাল দিতে দিতে দেখবেন দুধগুলো আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে আর বিচিটা আস্তে নরম হইতে এসছে। যদি দুধগুলো গাঢ় হয়ে যায় তাহলে আপনি চুলার থেকে নামিয়ে রাখেন। এবার আপনি পানি দিয়ে ওই আলকুশি বীজটাকে ধুয়ে ফেলুন, পরিষ্কার করে। গরম পানি দিয়ে ধুতে পারলে সবচেয়ে উত্তম হয়। ধোয়ার পরে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনি একে একাও পারেন অথবা কয়েকজনকে নিয়ে আপনি বীজের উপরে যে কালো কভারটা আছে এটাকে ছেড়ে দেন, আলাদা করে ফেলেন। এবার আপনি হালকা হালকা পানি দিয়ে, অল্প পানি দিয়ে পুরো আলকুশি বীজটাকে ধুয়ে নেন। এবার আপনি রোদ্রে শুকিয়ে দেন, শুকার পরে মচমচে হয়ে যাওয়ার পরে এটা এখন শোধনকৃত হয়ে গেছে। এবারে শোধনকৃত বীজটা আপনি এটাকে আপনি হামানদিস্তা অথবা মেশিনের সাহায্যে এটাকে চূর্ণ করে ফেলেন, একবারে মিহিন করে ফেলেন। এরপরে ঘরে যদি গুড়ি ছালনি থাকে ওই ছালনি দিয়ে আপনি ছাকেন, ছাড়লে যে মিহিনটা হবে ওইটাই আপনি ওষুধে ব্যবহার করতে পারবেন। যদি গোটা গোটা থেকে যায় তাহলে ওষুধের সাথে মিশতে এটা বড় কঠিন হবে এবং পরবর্তীতে খেতেও এটা অনীহা প্রকাশ হবে। এটা এখন শোধন হয়ে গেছে, এবার আপনি চূর্ণ হয়ে গেছে একটা পাত্রতে রেখে দেন, সকালবেলা 1 চামচ, রাত্রিবেলা 1 চামচ দুধের সাথে খেতে পারেন। আবার এটাকে যদি আপনি যদি যৌনক্রিয়ার জন্য, যাদের উত্তেজিত কম অথবা তার শরীরের হরমোনের ব্যালেন্স দুর্বল হয়ে গেছে অথবা সে সেক্স করতে চায় কিন্তু মনে আনন্দ আসে না, আলকুশি এই জিনিসটা আপনাকে জোগাড় করে দেবে। অর্থাৎ আপনি যদি আলকুশি
বীজ চূর্ণ শোধনকৃত, ধরেন আপনি 250 গ্রাম নিচ্ছেন, 250 গ্রাম, তাহলে অশ্বগন্ধা নেবেন এটার অর্ধেক 125 গ্রাম, আর শিমুলের চূর্ণ নেবেন 125 গ্রাম। এই তিনটাকে এক জায়গায় আপনি মিক্স করেন, এরপরে খাঁটি মধু নেন, মধুগুলো আস্তে আস্তে ঢালেন আর এটা হাত দ্বারা এটা চাটকাইতে থাকেন, আস্তে আস্তে হালুয়া হয়ে যাবে। এখন প্রয়োজন মতো আপনি মধু নেন, এরপরে যখন এটা হালুয়ার মতন হয়ে যাবে হালকা ঘি নেবেন 50 গ্রামের মতন, এই ঘিটা আপনি উপর দিয়ে দিয়ে দেবেন, তাহলে হালুয়াটা সুন্দর থাকবে। এই হালুয়াটা আপনি দীর্ঘদিন রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, SB সোডিয়াম বেনজোট পাওয়া যায়, ওটা আপনি 4 চামচের 1 চামচ দিয়ে দিলে এই মাল 6 মাসে নষ্ট হবে। সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ খান, আল্লাহ চাইতে বীর্য গাঢ় হবে, মনে আনন্দ আসবে, সময় বাড়বে। এই জন্য আপনি যে জিনিসটা করতে হবে, প্রথমত আপনাকে আলকুসি শোধন করতে হবে। আশা করি এই ভিডিও দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে শেয়ার করে দেন, একটু কমেন্ট করেন, আমাদেরকে ইনশাল্লাহ জানান এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।